আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমরা ছোটবেলা থেকেই বইয়ে পড়ে এসেছি ভাদ্র মাসের তাল পাঠা। আজ আমি নিয়ে এলাম ভাদ্র মাসের তালের পিঠা বা তালের বড়া রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিতে হবে 1.5 কাপ তালের কাঁদ বা তালের পিউরি। হবে 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 1/2 কাপ চিনি। এবার একটি হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিতে হবে 1 চিমটি লবণ। এর মধ্যে দিয়ে দিতে হবে 1টা ডিম। ডিমটা ফাটিয়ে নিয়ে ভালো করে সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশ্রণটি মিক্স করতে থাকতে হবে। উপকরণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ব্যাটারটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এবারে তালের বড়াগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে রেস্টে রাখা মিশ্রণটি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে আসলে হাত দিয়ে ব্যাটারগুলো ছোট ছোট আকার করে নিয়ে ভেজে নিতে হবে। আপনি চাইলে পিঠার মতো করে বড় বড় আকারেও ভেজে নিতে পারেন। সবগুলো বড়া ছোট ছোট আকারে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এবং চুলার আঁচ একদম হালকা রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলো হালকা আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যেন দুপাশে সমানভাবে ভাজা হয়। পিঠাগুলো ভালোভাবে দুই পাশে লালচে করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। সবগুলো পিঠা ভেজে তুলে নিতে হবে।
পিঠা একে একে করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে টিস্যুর উপর রাখতে হবে যেন এক্সট্রা তেলগুলো সোক করে নেয়। এই পিঠা গরম গরম খেতে যেমন মজা লাগে, ঠান্ডা হলেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ছোট ছোট মজাদার তালের বড়া বা তালের পিঠা। এই রেসিপি ফলো করে তালের পিঠা বানালে তালের পিঠাটা কিন্তু একদমই তিতা লাগবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।